আমি প্রায় এক বছর আগে ওর কাছ থেকে ট্যাটু করিয়েছিলাম, আর আমার ঘাড়েও একটা ট্যাটু আছে যেটাও করিয়ে দিয়েছিল। আচ্ছা, এই পাশে আরো একটা ট্যাটু করেছে, এটাও কি, এটা কবে করেছেন আপনি? প্রায় 1 ইয়ার, এক বছর আগে। তখন ভালো লাগছে, সবাই করছিলাম, এখন প্রয়োজন নেই দেখে এই জন্য প্রয়োজন নেই, ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, তো ভাই আপনি এখানে কয়বার আসছেন ট্যাটু রিমুভ করার জন্য? তিনবার। তিনবার না? আচ্ছা, আসলে ট্যাটু রিমুভটা অনেক ক্ষেত্রে হয় কি, 2 থেকে 3 বার সময় লাগে। তো যারা আপনারা ট্যাটু রিমুভ করতে যাচ্ছেন, এখান থেকে আপনারা ট্যাটুগুলো খুব রিজনেবল প্রাইসের মধ্যে রিমুভ করতে পারবেন। এই পর্যায়ে আমরা ট্যাটু স্টুডিওর যে প্রধান আর্টিস্ট এবং ওনার, তো জহির ভাইয়ের সাথে কথা বলবো। তো জহির ভাই অলরেডি আমাদের সামনে রয়েছেন। তো জহির ভাই, আপনাদের এখানে মূলত কি কি কাজ করতেছেন আমাদেরকে যদি একটু বলেন। আমরা এখানে ট্যাটু করতেছি, ট্যাটু রিমুভ করতেছি, স্কিন রিলেটেড অনেক কিছুই করতেছি, অনেক পিয়ার্সিংও করতেছি। আচ্ছা আচ্ছা, তো মূলত ট্যাটু রিমুভ বা ট্যাটুর ক্ষেত্রে আপনারা কস্টিংটা কিভাবে নিচ্ছেন? ইটস ডিপেন্ড, এটা ডিপেন্ড করে আপনার কি ধরনের ট্যাটু করতেছে, কতটুকু সাইজ, সাইজের উপর নির্ভর করে। আচ্ছা, ট্যাটুর ক্ষেত্রে কি দেখা যাচ্ছে আপনাদের কোনো নির্দিষ্ট কোনো ডিজাইন আছে না? কাস্টমার রিকোয়ারমেন্ট যদি দেবে, আমার এই ডিজাইনটা লাগবে, সেক্ষেত্রে কি করে দেওয়া যাবে কিনা? জি, ক্লায়েন্ট যেটা চায় ওইটাই করে দিই, মানে যে ডিজাইনটা চায় ওইটাই করে দিতে পারবেন। আর রিমুভের ক্ষেত্রে অনেকে বলে ভাই একবার আসলে বা দুইবার আসলে বা কিরকম সময় লাগতে পারে, আমাদেরকে যদি একটু বলেন। এটা আসলে ওইটা কি ধরনের কালি দিয়ে করছি, কি ইঙ্কটা ইউজ করছি, ওটা উপর ডিপেন্ড করে। অনেকে বলে পারমানেন্ট নাকি ট্যাটু রিমুভ করা যায় না, এটা কি আসলে? আমরাই রিমুভ করি। আসলে রিমুভ করা যায় লেজার মেশিনের মাধ্যমে, আমরাই রিমুভ করি। আচ্ছা, তো আপনাদের এই শপটার লোকেশন, যে ট্যাটু স্টুডিও রয়েছে, এটা লোকেশনটা যদি আমাদেরকে একটু বলেন। এটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টের পাশে ইসিবি চত্বর থেকে একটু সামনে, কালসি মোড় এবং ইসিবি চত্বরের মাঝামাঝিতে কাজী এসপ্রাগাস, কাজী এসপ্রাগাসের ভিতরে অবস্থিত। এটা কি সপ্তাহে 7 দিনই খোলা থাকে নাকি? জি, আমাদের কোনো অফ ডে নাই। অফ ডে নাই। কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? সকাল 11টা থেকে রাত 11টা। সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে। তো এই পর্যায়ে আমরা আসলে জহির ভাইয়ের কাছ থেকেই এক আপু ট্যাটু করিয়েছিল, তো ওনার কাছ থেকেই শুনবো। তো আপু, আপনি কতদিন আগে ট্যাটু করেছিলেন আমাদেরকে যদি একটু বলেন। আমি প্রায় 1 বছর আগে ওর কাছ থেকে ট্যাটু করিয়েছিলাম। আমার মনে হয় ওর ট্যাটুটা করে আমি যতটুকু কমফোর্ট বোধ করি, আই থিঙ্ক সো খুব ভালো একজন ট্যাটু। আচ্ছা, আপনি কোথায় ট্যাটু করেছিলেন আমাদেরকে যদি, হাতের মধ্যে, তাই তো? হ্যাঁ, আমি হাতে ট্যাটু করিয়েছি। আপনার ট্যাটুটা যদি আমরা দেখি, আপনারা দেখছেন খুব ক্লাস থেকে আমি দেখাচ্ছি, তো এটা কিন্তু 1 বছর আগে করা। তো মোটামুটি আপু এখন আবার ট্যাটু করতে আসছে, তাই তো? হ্যাঁ, আমি আবার আজকে ট্যাটু করতে এসেছি ওর কাছ থেকে, রিভিউ ভালো পেয়ে। আর আমার ঘাড়েও একটা ট্যাটু আছে যেটাও করিয়ে দিয়েছিল। আচ্ছা, এই পাশে আরো একটা ট্যাটু করেছে, এটাও কি, এটা কবে করেছেন আপনি? প্রায় 1 ইয়ার, এক বছর আগে। আচ্ছা, আপনি কি ভাই জহির ভাইয়ের কাজে কি সন্তুষ্ট নাকি? হ্যাঁ, খুব সন্তুষ্ট, ও অনেক ভালো একজন ট্যাটু আর্টিস্ট। তো আসলে যারা নতুন করতে যাচ্ছে তাদের কি কি বলবেন আপনি, যদি যারা নতুন ট্যাটু করতে যাচ্ছে তাদের কোনো মেসেজ দিবেন কিনা? অবশ্যই আমি তাদেরকে একটা মেসেজ দিতে চাই, যারা তোমরা ট্যাটু করতে চাচ্ছ, তারা যদি মনে করো ট্যাটু করাটা করলে তোমরা ট্যাটুটা অনেকদিন পর্যন্ত রাখবা, ভালো থাকবে, ওইখানে কোনো রকম ইনফেকশন হবে না, কোনো রকম ক্ষতি হবে না, তাহলে প্লিজ চলে আসো ইঙ্কম্যান ট্যাটু পার্লার। এটা হচ্ছে, আচ্ছা, এটা হচ্ছে ইসিবি চত্বর থেকে, ইসিবি চত্বর থেকে আর কালসি, ইসিবি চত্বর আর কালসির মাঝামাঝি কাজী এসপ্যারাগাস যেটা আছে ওইটার সাথেই। প্লিজ তোমরা চলে আসো যারা ট্যাটু করতে চাচ্ছ, আই থিঙ্ক সো হ্যাপি হবা এখান থেকে ট্যাটু করে। তো এই পর্যায়ে আমরা কথা বলবো ট্যাটু স্টুডিওরই আরও একজন আর্টিস্ট, তো জয় ভাইয়ের সাথে। তো আচ্ছা ভাই, আরেকটা জিনিস আমাকে আমাকে কোশ্চেন করে, যে আমরা হাতের মধ্যে অনেকে শখ করে নাম লিখতে চাই বা যে কোনো কিছু ছোট ছোট ইয়া করতে চাই, সেগুলো যদি করতে যাই, সেক্ষেত্রে আসলে ট্যাটু করতে অনেকে চিন্তা করে ভাই সময় কেমন লাগে?
আসলে এরকম একটা ছোট ট্যাটু করতে 10 থেকে 15 মিনিট সময় লাগে, 10 থেকে 15 মিনিট করে স্কিনের উপর, কোন ক্ষেত্রে আধা ঘন্টাও লাগতে পারে, 1 ঘন্টাও লাগতে পারে। আর এরকম ছোট একটা ট্যাটু আসলে প্রাইস পড়ে হচ্ছে 1000 থেকে 1500 টাকা, 1000 থেকে 1500 টাকার মতো। যদি এটার সাথে কোনো ডিটেইলস বা ডিজাইন করতে চান সেক্ষেত্রে হয়তো আরো 500 টাকা বাড়বে। আচ্ছা, আর আরেকটা বিষয় অনেকেই আমাকে কোশ্চেন করে, যেটা হচ্ছে যে অনেকের স্কিনটা ব্রাইট না, সেক্ষেত্রে অনেকে জন্মগতভাবে একটু স্কিনটা কালো চেহারা। কেউ যদি হোয়াইটিং করতে চান স্কিন, আমরা লেজারের মাধ্যমে হোয়াইটিং করে থাকি, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আসতে পারেন। এই ক্ষেত্রে তিন থেকে চারটা সেশন লাগে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো আর আরেকটা জিনিস, যে জন্মগত অনেকের হাতের কাটা দাগ রয়েছে। হ্যাঁ, যে কোনো কাটা দাগ পোড়া দাগ আমরা রিমুভ করতে পারি, সেক্ষেত্রে একটু সময় লাগে। যদি কেউ ধৈর্য ধরেন অবশ্যই এটা ধরা সম্ভব, আগের মতো স্কিন আনা সম্ভব। আচ্ছা আচ্ছা। আর ট্যাটু আপনারা তো রিমুভও করে থাকেন? হ্যাঁ, যে কোনো ধরনের কালি হোক আমরা উঠাতে পারি, যেগুলো উঠে না সেগুলো আমরা উঠাতে পারি। তো জয়ীর ভাই, আরেকটা জিনিস আমি অনেকেই কমেন্ট করে যে অনেকের আসলে ব্রুটা পাতলা, তো সেক্ষেত্রে এগুলো কি ভারী করার কোনো ওয়ে আছে কিনা? ভারী বলতে আপনার অনেকে ব্রু পাতলা থাকে, ওই ক্ষেত্রে আমরা ট্যাটুর মাধ্যমে আর কি ওইটা ঘন করে দিই। বাট এটা বোঝা যায় না? না, বোঝা যায় না, ওটা পার্মানেন্টলি করে দিই আর কি। আচ্ছা, পার্মানেন্টলি ঘন করে দিই। আচ্ছা, আর অনেকে ঠোঁট যে কালো হয়ে যায়, ঠোঁটগুলো অনেকে ব্রাইট করতে চায়, ওই ক্ষেত্রে ট্যাটুর মাধ্যমে আমরা ওইটা পার্মানেন্ট কালার করে দিই। বাট ওটা বোঝা যাবে না? না, বোঝা যায় না, লাইফ টাইমের জন্য। আর অনেকে নাক কান অথবা ফুটা করতে চায়, এগুলো অনেকেই। হ্যাঁ, আমরা পিয়ার্সিংটা করে থাকি। পিয়ার্সিং হচ্ছে নাক কান ছেদ করা আর কি। পিয়ার্সিংটা কস্টিংটা কেমন আমাদেরকে যদি একটু বলেন? পিয়ার্সিং কান ছিদ্র করলে ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা 1 থেকে 1500 টাকা চার্জ করি, আর নাক ছিদ্রতে আমরা 500 টাকা চার্জ করি, 500 থেকে 1000 টাকা চার্জ করি। অনেকে আমাদের কাছে আরো একটা জিনিস জানতে চায়, সেটা হচ্ছে ভাই ট্যাটু অনেক জায়গা থেকে করেছি বাট পার্মানেন্ট থাকছে না, তো আপনাদের এখান থেকে কি পার্মানেন্ট ট্যাটু করা যাচ্ছে কিনা আমাদেরকে যদি একটু বলেন? আমরা পার্মানেন্ট ট্যাটুটা গ্যারান্টি সহকারে করে দিই, লাইফ টাইমের জন্য। লাইফ টাইম থাকবে? জি, লাইফ টাইম থাকবে। আর অনেকে রিমুভ করতে চায়, যে ভাই আমি অনেকটাও করি, আমরা রিমুভটাও করি লাইফ টাইমের জন্য, মানে ওটা কোনো দাগ থাকবে না, কোনো প্রবলেমও হবে না, পার্মানেন্টলি রিমুভ। হ্যাঁ, পার্মানেন্টলি। আচ্ছা, গ্যারান্টি সহকারে। ওটা একটু সময় লাগে বাট পার্মানেন্টলি রিমুভ হয়। আচ্ছা, আর অনেকের ভাই মাতৃজনিত দাগ থাকে, সেগুলো কি আপনারা রিমুভ করেন কিনা? জি, মাতৃজনিত দাগ, তারপর আপনার জন্মগত দাগ, যে কোনো ধরনের স্কিন রিলেটেড যে কোনো দাগ থাকলে আমরা ওটা রিমুভ করে থাকি, ট্যাটুও রিমুভ করি পার্মানেন্টলি, মেস্তার দাগও দূর করি, এগুলো আমরা লেজার মেশিনের মাধ্যমে রিমুভ করি। লেজার মেশিনের মাধ্যমে রিমুভ করা হয়। সো ফ্রেন্ডস, আপনাদের সুবিধার্তে যে ট্যাটু স্টুডিওটা রয়েছে এটার ফুল অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মিরপুরে কালসি এবং ইসিবি চত্বরের ঠিক মাঝেই। এখানে তাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনাদের প্রয়োজন হলে এখান থেকে কালেক্ট করে নেবেন।